আজ বিজয় মোদকের জন্মশতবর্ষ। এই জন্মশতবর্ষে গোঘাট সিপিআইএম যেমন বিজয় মোদককে স্মরণ করল, তেমন স্মরণ ও শ্রদ্ধা জানালো জগন্নাথ চক্রবর্তীকে। গোঘাটে ছাত্র আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা ছিল, যিনি 70-এর দশকে কামারপুকুর কলেজ কর্তৃপক্ষকে 14 জন অধ্যাপককে অবৈধভাবে ছাঁটাইয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল, যিনি নেতৃত্ব দিয়েছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীদেরকে, যিনি গোঘাটের বাম আন্দোলনের রূপকার ছিলেন, জগন্নাথ চক্রবর্তী আজ নেই। পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে চলে গেছেন সবাইকে ছেড়ে। এক সময় গোঘাটকে বলা হতো বাম দুর্গ। এই দুর্গ গঠনে যার ভূমিকা ছিল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর, সেই জগন্নাথ চক্রবর্তীর প্রয়াণে করোনা আবহাওয়ে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে গোঘাটের লাহা বাজারে স্মরণসভা আয়োজন করে গোঘাট বাম কর্মীরা। আজকে প্রোগ্রাম বললে ঠিক হবে না, আজকের যদি প্রোগ্রামই বলি তা হচ্ছে গোঘাটের গণ আন্দোলন, গণসংগ্রাম, তার বহু অতীত আছে। অতীতের অন্যতম অতীত হচ্ছে কমরেড জগন্নাথ চক্রবর্তী, আমাদের সবার স্যার, কামারপুর কলেজের অধ্যাপক, আমাদের গোঘাটের, আমাদের মূল গণ আন্দোলন, গণসংগ্রাম গড়ে তোলার প্রথম প্রধান রূপকারদের মধ্যে অন্যতম প্রধান, যিনি কামারপুর কলেজে অধ্যাপনা করতেন, আমরা ছাত্র হিসাবে তার কাছে পড়াশোনা করতাম, কিন্তু ছাত্র অবস্থার শুরু থেকেই চিনেছিলাম একজন মানুষকে যিনি তার জীবনটাকে অদ্ভুতভাবে গড়ে তুলেছিলেন, একজন সুপুরুষ, ভদ্রলোক। তার মূর্তিখানায় আমাদের কাছে, পার্টির কাছে এক ছিল অন্যতম প্রধান একটা ফিগার যাকে বলা হয়। গোঘাটে যখন দুর্ভেদ্য, কৃষক আন্দোলন, সামন্ততন্ত্রের বিরুদ্ধে সংগঠিত করার সংগ্রাম, এবং তারও আগে, অনেক আগে, 1971-এর নির্বাচন, 72-এর নির্বাচন, জরুরি অবস্থা, পরবর্তী ক্ষেত্রে জরুরি অবস্থার নিরসন, পশ্চিমবাংলায় গণ আন্দোলন, গণসংগ্রামের শীর্ষে এখানে আরামবাগের গান্ধী প্রফুল্ল সেনের বিরুদ্ধে আমাদের রাজ্য তথা দেশের প্রবাদ প্রতিম কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা বিজয় মোদক যখন আরামবাগের গান্ধীর বিরুদ্ধে লড়াই করছেন লোকসভায়, সেই লোকসভা নির্বাচন, পরবর্তী ক্ষেত্রে 78 সাল পশ্চিমবাংলায় নির্বাচন, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, 77-এর শেষে বিধানসভা, 78-এ পঞ্চায়েত নির্বাচন, এই যে জোয়ারের যুগ, এই সমস্ত জোয়ার গোঘাটানায় সংগঠিত হওয়ার ক্ষেত্রে এই জগন্নাথ চক্রবর্তীরা ছিলেন। এখানে একেবারে অঙ্কুর থেকে শুরু করেছিলেন ছাত্র আন্দোলন, কাঁপুর কলেজের, গোঘাট থানার এই প্রতিক্রিয়াশীল শক্তির অন্যতম প্রধান বিমলাকান্ত মুখোপাধ্যায়, বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়দের যে আনুর জনশিক্ষা সংসদ, তাদের যে মালিকানায় কাঁপুর কলেজ, আনুর বিএড কলেজ, আনুর গার্লস স্কুল, আনুর বয়েজ স্কুল সহ গোটা গোঘাট থানায় 14টা এরকম শিক্ষা প্রতিষ্ঠান, সমবায় প্রতিষ্ঠান দখল করে নিয়ে গোঘাটের যে জমিদারি, এই সবের বিরুদ্ধে সংগ্রামে এই জগন্নাথ বাবুরা, মানে জগন্নাথ চক্রবর্তীরা, আরও অনেক অধ্যাপক সহ